প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ। আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল শ্রাবণে কবিতাটি নিয়ে। তো আজকে আমি আলোচনা করব শ্রাবণে কবিতাটির কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি নিয়ে। শুরুতে আমি কবি পরিচিতি আলোচনা করছি। শিশু কিশোর পাঠকদের কাছে সুকুমার রায় একটি প্রিয় নাম। শ্রাবণে কবিতাটির কবি সুকুমার রায়, তিনি শিশু কিশোরদের কাছে একটি প্রিয় নাম। তার আদি পৈতৃক নিবাস ময়মনসিংহ জেলায়, অর্থাৎ তার পিতার বাড়ি ছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন প্রধানত রসের কবিতা, হাসির গল্প, নাটক ইত্যাদি শিশুতোষ রচনার জন্য। এর অর্থ হলো তিনি যে রচনাগুলো লিখতেন তার অধিকাংশই হলো শিশুদের নিয়ে। আবল তাবল, হজবরল, পাগলা দাসু প্রভৃতি তার অতুলনীয় রচনা। এই নামগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে তার গল্পগুলো হলো কি, বেশিরভাগই হাসির গল্প। তার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। তাহলে সুকুমার রায় ছিল একজন বিখ্যাত শিশু ছড়াকার এবং তার পিতা ছিল একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ও খ্যাতিমান সাহিত্যিক সত্যজিৎ রায় তার পুত্র। সুকুমার রায়ের পুত্র হল সত্যজিৎ রায়, যিনি ছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্রকার। আমরা কলকাতার অধিকাংশ যে বিখ্যাত চলচ্চিত্রগুলো রয়েছে সেই চলচ্চিত্রগুলোর পরিচালক হিসেবে তাকে দেখতে পাই। তিনি অনেক সুন্দর সুন্দর চলচ্চিত্র মানুষকে উপহার দিয়েছেন। সুকুমার রায়ের জন্ম হল কলকাতায় 1887 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1923 খ্রিস্টাব্দে। তাহলে আমরা বুঝতে পারলাম সুকুমার রায় জন্মগ্রহণ করেন কলকাতায় আর তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। এই ছিল আমাদের কবি পরিচিতি। এবার আমরা আলোচনা করব পাঠ পরিচিতি নিয়ে। শ্রাবণে কবিতাটি সুকুমার রায়ের খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। গ্রীষ্মের দাবদাহের জর্জরিত, দাবদাহ বলতে বোঝায় যে গরম, প্রচুর তাপের কারণে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় দাবদাহ। গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করেছে। গ্রীষ্মে প্রকৃতির যে একটা রুক্ষ অবস্থার সৃষ্টি হয়, কঠিন অবস্থার সৃষ্টি হয়, বর্ষার বৃষ্টিতে প্রকৃতি হয়ে ওঠে কি সজীব এবং প্রাণবন্ত। গাছপালা তার প্রাণ ফিরে পায়, সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে। প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটে, গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে। এভাবেই ঋতুর পালাবদলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখের পালাবদল ঘটে। আমরা কবিতার শেষ লাইনটিতে দেখতে পাই লেখা ছিল ধরণীর আশাময় ধরণীর সুখ দুঃখ। এটার অর্থ হল প্রকৃতির পালাবদলের মাধ্যমে যেরকম প্রকৃতির রূপ বৈচিত্র্যের ভিন্নতা দেখা যায়, মানুষের মনের আশাকাঙ্ক্ষা সুখেরও সুখের এবং দুঃখেরও এরকম কি পালাবদল ঘটে। অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই ছিল আমাদের পাঠ পরিচিতি। আরেকটা বিষয়, এখানে লেখা ছিল যে উন্মাদ শ্রাবণ। উন্মাদ শ্রাবণ বলতে আমরা কী বুঝি? শ্রাবণ মাসে অবিরাম ধারায় বর্ষণ হয়, এই জন্য কবি শ্রাবণকে উন্মাদ শ্রাবণ বলেছেন। অর্থাৎ তিক্ত, মানে বৃষ্টি বন্ধই হচ্ছে না, অবিরাম ধারায় বৃষ্টি পড়তেই থাকে, এই জন্য সে শ্রাবণকে বলেছে উন্মাদ শ্রাবণ। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে আমাদের স্কুলের চারপাশে এখন বৃষ্টি হচ্ছে, তো শ্রাবণের বৈশিষ্ট্যটা আমরা এখনও কিছুটা দেখতে পাই। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন। তোমরা 10টা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর খাতায় লিখে সেগুলোর ছবি তুলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা সাবমিট করবে, আমি সেখান থেকে তোমাদের বাড়ির কাজগুলো দেখে নেব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সালামু আলাইকুম।